বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও ভোটারদের মাঝে প্রচার প্রচারণা ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি। প্রচার প্রচারণার মাঠে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদে টেলিফোন মার্কা নিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারি। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হই, বেগমগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করব এবং আমার প্রিয় নেতা এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ এর সহযোগিতা নিয়ে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করব। প্রচার প্রচার কি অবস্থা বা আমাদের মিডিয়াতে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেগমগঞ্জে আমি প্রার্থী হয়েছি। আমার টেলিফোন মার্কা প্রতীক নিয়ে আমার এই 1 নং আমারুল্লাহপুর ইউনিয়ন থেকে 16 নং কাদিপুর পর্যন্ত এবং চৌমনি পৌরসভার সকল নেতা কর্মী, আমাদের দলীয় এবং সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে। আমি সাধারণ মানুষের সাথে সবসময় কাজ করি এবং ওদের সাথে সময় দিই। আমি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে কাজ করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই স্মার্ট বাংলাদেশ গড়াল প্রত্যয়ে বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, বেগমগঞ্জের সূর্য সন্তান আলহাজ মামুন রশিদ কিরণকে যেরকম শেখ হাসিনা ভালোবাসেন, কিরণ সাহেবও আমাকে সেই রকম ভালোবাসেন। সেই নিরিখেই বেগমগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে এবং ইনশাআল্লাহ 29 তারিখে আমি এই জনগণের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। এবং যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ নারী কল্যাণে এবং এই বেকার যুবকদের এবং বর্তমান এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সঠিক মতে এনে বাংলাদেশকে একটি এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মর্যাদা রাখতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, টেলিফোন মার্কায় একটা ভোট দিবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।